50 বছর পরে ঢাকায় এরকম অবস্থা দেখেনি, কারণ আমরা জানি যে আমরা একই বাসায় যদি 10 বছরও থাকতাম, পাশের ফ্ল্যাটে কে থাকে তা আমরা জানতাম না। কিন্তু যখন বিপ্লব হয়, বিপ্লব সব দিক দিয়ে হয়, সেটা আমাদের এই কালচারটাও ভেঙে দিয়েছে। আমরা এখন সবাই সবাইকে চিনি, সবার সাথে সবার ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। আগে হয়তো বা কেউ কাউকে বাসায় যাইতো না, এখন খাবার পাঠাচ্ছে, বাসায় ভালো রান্না হলে পৌঁছায় দিচ্ছে। এটা তো আমাদের জন্য ভালো যে আমাদের মানুষের ভিতরে এখন একটু ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। এই একতা, এটাকে আমরা পুঁজি করতে পারি, পুঁজি করে আমাদের দেশ, জাতি এবং সামগ্রিক উন্নয়নে সম্মিলিতভাবে এটাকে ইউজ করতে পারি। এবং আমাদের মূল যে উদ্দেশ্য সাম্য, ন্যায়পরায়ণ এবং সমান অধিকারের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন করা, সেই রাষ্ট্র গঠনের জন্য একতা অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয়। যদি একতা না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কাজগুলো বিভক্তিকরণ হয়ে যেতে পারে। আমি একটা ভালো কাজ করতে চাচ্ছি, এ এসে বাধা দিচ্ছে, উনি একটা ভালো কাজ করতে চাচ্ছে, আমি যে বাধা দিচ্ছি, কাজগুলো ক্ষতিগ্রস্ত হয়, সময় বেশি লাগে। তো আমার তো মনে হয় যে আমাদের এই ভালো কাজের একতা চিরঞ্জীব হোক এবং খুব বেশি দিন এটা টিকে থাকবে, এটা আমি আশা করি।